সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে সহসা জয়ের আশা নেই সেটি বুঝতে পেরেছে ইসরায়েল, যে কারণে গাজা থেকে সেনা কমাতে শুরু করেছে তাদের বাহিনী। ইসরায়েল বলছে 2024 সাল জুড়েই গাজায় তাদের যুদ্ধ করতে হতে পারে, তাই সেনা কমিয়ে দীর্ঘমেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রবিবার গাজা থেকে 5 ব্রিগেড সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সংবাদ মাধ্যমটি বলেছে IDF মনে করে হামাসের বিরুদ্ধে তাদের 2024 সাল জুড়েই যুদ্ধ করতে হবে, তাই তারা চাপ কমিয়ে দীর্ঘমেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রবিবার রাতে IDF এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন সামরিক বাহিনী এখন গাজা উপত্যকায় সমন্বয়ের কাজ চালাচ্ছে, আমরা দীর্ঘমেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন আজ রাতে 2024 সাল শুরু হচ্ছে, এই যুদ্ধের লক্ষ্য অর্জিত হতে অনেক সময় লাগছে, আমরা সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি। আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর 460তম আর্মার্ড ব্রিগেড, 261 ও 828তম ব্রিগেড, 4তম রিজার্ভ আর্মার্ড ব্রিগেড এবং 51তম রিজার্ভ প্যারাট্রুপার ব্রিগেডকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজন মতো এসব ব্রিগেড আবার গাজায় পাঠানো হবে। তবে ইসরায়েলি অর্থনীতির অবস্থার কথা বিবেচনা করে রিজার্ভ সেনাদের তাদের নিজ নিজ পেশায় ফেরত পাঠানো হচ্ছে। গাজায় অল্প সময় যুদ্ধের জেতার লক্ষ্য নিয়ে অক্টোবরের শেষ দিকে স্থল অভিযান শুরু করেছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই লক্ষ্য 80 দিনেও অর্জিত হয়নি, বরং প্রতিদিনই হামাসের হাতে মরছে তাদের সেনারা। এর আগে ডিসেম্বরের 21 তারিখে বড় ধরনের বিপর্যয়ের পর ইসরায়েল গাজা থেকে তাদের এলিট গোলানি ব্রিগেডকে প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য মতে 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর 506 সেনা নিহত হয়েছে, যদিও হামাস বলছে শুধু গাজার যুদ্ধেই 13,000-এর বেশি ইসরায়েলি সেনার প্রাণ গেছে। এদিকে রবিবার রাতেও গাজা উপত্যকায় 2 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের একজন রিজার্ভ ফোর্সের সার্জেন্ট মেজর, অন্যজন একই বাহিনীর সার্জেন্ট ফার্স্ট ক্লাস। উত্তর ও মধ্য গাজায় হামাসের সাথে লড়াইয়ে তাদের দুজনের মৃত্যু হয়েছে। 2 সেনার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল, তবে এদিন হামাসের নুকবা ফোর্সের কিছু যোদ্ধাকে হত্যার দাবি করেছে তারা। এছাড়া কিছু হামাস সদস্য আত্মসমর্পণ করে বলেও দাবি করে ইসরায়েল, তবে এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি দখলদার বাহিনী। 31-এর মধ্যরাতে ইসরায়েলিরা যখন নতুন বছরকে বরণ করে নেওয়ার আশায় জেগেছিল, তখনই তাদের আকাশে গাজা উপত্যকা থেকে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে রকেট। ইসরায়েলের আকাশ ছেয়ে যায় আলোক শিখায়, তবে এই আলোক শিখায় ইসরায়েলি নাগরিকের জন্য আনন্দের বদলে ছিল আতঙ্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 31-এর মধ্যরাতে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে গাজা উপত্যকা থেকে রকেট ছোড়া হয়েছে। ঝাঁকে ঝাঁকে এসব রকেট উড়ে এসেছে ইসরায়েলের উদ্দেশ্যে। খবরে বলা হয় তেল আবিবের ইসরায়েলি নাগরিকরা যখন নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত ছিল, তখনই নগরীর আকাশে দেখা যায় হামাসের রকেট। বিভিন্ন এলাকায় রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হামাস এক বিবৃতিতে এসব হামলার কথা স্বীকার করেছে। রাজধানী তেল আবিব ছাড়াও ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে মধ্যরাতে রকেট হামলার সাইরেন বেজে ওঠে, তবে ইসরায়েল বলছে এসব হামলায় কেউ হতাহত হয়নি। রোববার মধ্যরাতে দক্ষিণ ও মধ্য ইসরায়েল লক্ষ্য করে 20-টির বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বেশিরভাগ রকেটই ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করা হয়েছে। এ সময় রেহোভত, নেসজিয়না, হোলন, লোধ, মদিন সহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। সেড্রত, আশদোদ সহ দক্ষিণের শহরগুলোতেও ছিল একই পরিস্থিতি। রকেট হামলার সাইরেন বাজতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলি নাগরিকদের মধ্যে। রকেট হামলার আতঙ্কের মধ্যে ইংরেজি নতুন বছরকে বরণ করতে হয়েছে ইসরায়েলিদের। অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হামাসের রকেট তাদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে আছে। হামাস যখন ঝাঁকে ঝাঁকে রকেট পাঠায়, তখন ইসরায়েলিদের মাঝে ঘরে কিংবা বম্ব শেল্টারে আশ্রয় নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়। এবারের যুদ্ধে হামাসের রকেট অনেকবারই ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার সক্ষমতা দেখিয়েছে। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বোটে চালানো মার্কিন হামলায় অন্তত 10 যোদ্ধা নিহত হয়েছেন। ইয়েমেনের হোদেইদা বন্দরের 2টি সূত্র রবিবারের এই হামলায় নিহতের এই সংখ্যার কথা নিশ্চিত করেছে। আল জাজিরা জানিয়েছে হুথিদের 3টি বোটে এদিন হামলা চালিয়েছে মার্কিন অ্যাটাক হেলিকপ্টার। হামলায় বোট 3টি ডুবে গেছে। বার্তা সংস্থা AFPকে একই সূত্র বলেছে হোদেইদা উপকূলে একটি জাহাজকে থামানোর চেষ্টাকালে হুথিদের কয়েকটি ছোট বোটে যুক্তরাষ্ট্রের হামলায় 10 যোদ্ধা নিহত ও 2 জন আহত হয়েছেন। হামলায় বেঁচে যাওয়া 4 যোদ্ধা আহত 2 জনকে নিয়ে হোদেইদাতে পৌঁছেছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন সেনাবাহিনী এর আগে দাবি করেছিল ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজে হামলা ও থামানোর চেষ্টা করলে কয়েকটি ছোট বোটে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছিল, সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানা ও পরিচালনাধীন জাহাজ মারস্ক হ্যাংজু তাদের কাছে সহযোগিতা চায়। গত ২৪ ঘন্টায় লোহিত সাগরে এটি দ্বিতীয়বার হামলার মুখে পড়ে। এতে আরও বলা হয়েছে, মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়ে হুথিরা। মার্কিন সেনারা তখন আত্মরক্ষায় পাল্টা গুলি বর্ষণ করে। এতে জাহাজটির ২০ মিটার কাছাকাছি পৌঁছে যাওয়া হুথিদের চারটির মধ্যে তিনটি ছোট বোট ডুবে যায়। হুথিরা এক বিবৃতিতে বলেছে, তাদের বোটগুলো ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছিল। পাশাপাশি লোহিত সাগর হয়ে ইসরায়েলমুখী জাহাজগুলোকে প্রতিরোধ করতে তারা মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছিল। গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকেই হুথিরা লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এই প্রথম তাদের উপর হামলা চালানো মার্কিন বাহিনী। রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী শহর বেলগোরোদে ইউক্রেনের হামলার কয়েক ঘণ্টার মধ্যে প্রতিশোধ নিল রাশিয়া। জবাব হিসেবে ইউক্রেনের শহর খার্কিভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার পাল্টা হামলার প্রথম দিকেই অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র খার্কিভে আঘাত করে বলে জানান আঞ্চলিক গভর্নর ওলেসিনি হুবভ। এতে অন্তত ২৮ জন আহত হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী শহর বেলগোরোতে ইউক্রেনের বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক রুশ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করার পরই রাশিয়া ইউক্রেনের খার্কিভ শহরে এই হামলা চালায়। এই হামলায় আবাসিক ভবন, হোটেল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটির মেয়র জানান, রাশিয়ার ড্রোনগুলো শহরের কেন্দ্রে থাকা আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। মেয়র ইহোর তেরেখভ বলেন, নতুন বছর শুরু হওয়ার আগে রাশিয়া আমাদের শহরকে আতঙ্কিত করতে চায়, তবে আমরা ভীত নই, আমরা দৃঢ় ও অপরাজেয়। ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার ছোড়া ৪৯টি ড্রোনের মধ্যে ২১টি ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ড্রোনই ফ্রন্টলাইন সহ খার্কিভের খেরসন, মিকোলাইভ ও জাপরিছিয়া অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। গভর্নর ওলেসিনি এহুবভ বলেন, পৃথক হামলায় ইউক্রেনের ৩ জন নিহত হয়েছে। খার্কিভ অঞ্চলের কাছে এক গ্রামেও কামানের গোলা নিক্ষেপ করে রুশ বাহিনী। এর আগের দিন বেলগোরোদে নির্বিচার হামলা হয়েছে বলে দাবি করে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ওই হামলায় অন্তত ২১ জন বেসামরিক রুশ নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে বলে দাবি করেছেন শহরটির গভর্নর। তবে কিয়েভ দাবি করেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল কেবল সামরিক স্থাপনা। ইউক্রেনের এই হামলার পরেই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গাজায় অসহায় নারী ও শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দেশ ও সংস্থার ঐক্যবদ্ধ হওয়া উচিত। রবিবার ইংরেজি নতুন বছরকে সামনে রেখে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন। এরদোয়ান তার বক্তৃতায় বলেন, সব দেশ ও সংস্থাকে গাজায় নিরপরাধ নারী ও শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। মানবতার জন্য আমরা একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করি। এটির জন্য কথিত গণতান্ত্রিক স্বাধীনতাকামী দেশগুলোকে অবশ্যই সন্ত্রাসীদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে। গাজা উপত্যকায় যুদ্ধের শুরু থেকেই এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার কসাই আখ্যা দিয়েছেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সাব্যস্ত করেছেন। ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেরও কঠোর সমালোচনা করেছেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কথা তুলে ধরে এরদোয়ান বলেছেন, জনগণের দুর্ভোগ ও জাতীয় সম্পদের অপচয় ঠেকানোর লক্ষ্যে এই সংঘাতের অবসানে দায়িত্বশীল উদ্যোগ নেওয়া উচিত। নতুন বছরে তুরস্ককে বিশ্ব মাঝে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। এজন্য শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন খাতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান এরদোয়ান। পাশাপাশি সন্ত্রাসবাদ দূর করারও অঙ্গীকার করেন তিনি। এরদোয়ান তার বক্তৃতায় বলেন, বিশ্বে ও আঞ্চলিক রাজনীতিতে শান্তির পরিবেশ তৈরি না হলে তুরস্ক এই সংকট থেকে মুক্তি পাবে না, যে কারণে সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে আঙ্কারা। যুদ্ধ আর অস্থিরতার মাঝেই আরও একটি নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। তারপরও দেশে দেশে খ্রিস্টীয় ২০২৪ সালকে স্বাগত জানাতে ছিল নানা আয়োজন। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। কিরিবাতির পরই ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের বাসিন্দারা।
অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ছলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা। প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্তুতি ছিল অস্ট্রেলিয়াতেও। সিডনির বিখ্যাত হারবার সেতু মধ্যরাতের আতশবাজির ছলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে ওঠে। সেখানে উপস্থিত হয়েছিল অন্তত 10 লাখ মানুষ। এরপর ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে টোঙ্গা, সিঙ্গাপুর, জাপান, ইন্দোনেশিয়া সহ একের পর এক দেশ নতুন বছরকে স্বাগত জানাতে থাকে। আরব নিউজের খবরে বলা হয়েছে, নতুন বছরকে বরণে এবছর ছিল যুদ্ধের ছায়া। গাজায় 31 ডিসেম্বর ইসরায়েলি হামলায় অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। সেখানে নববর্ষ বাসিন্দাদের জীবনে কোনো আনন্দ নিয়ে হাজির হয়নি। তারা বলছে, নতুন বছর আমাদের জন্য অর্থহীন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশচুম্বী ভবনগুলো হলুদ রঙে রাঙিয়ে গাজা থেকে জিম্মিদের ছাড়িয়ে আনার দাবি জানানো হয়। রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় 24 জন নিহত হওয়ার পর অনেক অঞ্চলে নববর্ষের আয়োজন বাতিল করা হয়। মস্কো রেড স্কোয়ারের ঐতিহ্যবাহী আতশবাজি ও কনসার্ট বাতিল করা হয়েছে। তবে 31-এর মধ্যরাতে সেখানে জড়ো হয়েছিল কয়েক লাখ মানুষ। তারা সবাই শান্তির প্রত্যাশায় নতুন বছরকে বরণ করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।